নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ফতুল্লা শাসনগাঁও এলাকার মোহাম্মদ হারুনুর রশিদের বোন তাহমিনা আক্তারের স্বামী মোহাম্মদ শহীদ হোসেনের সন্তান চায় পরিবার। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নং 16/83/29/5/2022 ইংরেজি তারিখে এই সাধারণ ডায়েরিটি করা হয়। শহীদ মিয়ার বয়স 43 বছর, গায়ের রং ফর্সা, চুলের রং কালো, চোখের রং কালো, উচ্চতা 5'8", শারীরিক গঠন মোটামুটি, ওজন 60 কেজি, পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। সাধারণ ডায়েরির অভিযোগের বর্ণনা জানা যায়, গত 28/5/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 6:30 ঘটিকার সময় তাহমিনা আক্তার বুলবুলের স্বামী মোহাম্মদ শহীদ মিয়া বর্তমান ঠিকানার বাসা হইতে ফলসহ অন্যান্য ব্যবসায়িক মালামাল ক্রয়ের জন্য নারায়ণগঞ্জের চারার গোপের উদ্দেশ্যে বাহির হইয়া যায়। পরবর্তীতে হারুনুর রশিদের বোন স্বামীর বাসায় ফিরতে দেরি দেখিয়া তাহার ব্যবহৃত মোবাইল নাম্বার 01753277819 ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বোনের স্বামীকে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করিয়া না পাওয়া গেলে এমন অবস্থায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। যদি কোনো সন্দেহবান ব্যক্তি উপরোক্ত মোহাম্মদ শহীদ মিয়াকে খুঁজে পান তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। 01928358574